দিকে আমার চারপাশে ছিল নেগেটিভ পিপল, সবাই নেগেটিভ ছিল, সবসময় কিছু না কিছুতে অসুস্থ। যখন নেগেটিভিটির শিকার হবেন না, তখন চারিদিকে নেগেটিভিটি দেখতে পাবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং ভীষণ ভীষণ পজিটিভ আছেন। তো আজকের ভিডিওটা কোনো বুক রিলেটেড নয়, এটা আজকের ভিডিওটা হতে চলেছে লাইফ রিলেটেড। হ্যাঁ, লাইফ রিলেটেড মানে হলো আমার জীবন সম্পর্কিত। হ্যাঁ, এলওএ সাকসেস জার্নি। কিছুদিন আগে আমাকে একজন কমেন্টে জানান, দ্য সিক্রেট পড়ার পর আপনার জীবনে কী লাভ হয়েছে। তো এই কমেন্টটার অনেক দিন আগে থেকেই আমি এটা ভাবছিলাম যে আমার এলওএ সাকসেস জার্নিটা আমি একটা ভিডিও বানাবো, তো হয়ে ওঠেনি। তো ওই কমেন্টটা পাওয়ার পর আবার মনে পড়ে গেল, তারপর ভাবলাম না, কাজ অনেক ছিল, বাট বসে পড়েছি ভিডিও বানানোর জন্য। তো কিছু সাউন্ড আপনারা হয়তো শুনতে পাবেন, কারণ আমি দিনের বেলা মানে সকালের দিকটা ভিডিও বানাচ্ছি, তো কিছু সাউন্ড আসতে পারে। আর এখানটা যেহেতু বাজার এলাকা, সবসময় কিছু না কিছু সাউন্ড থাকেই, আপনারা প্রত্যেকটা অডিওতে আপনারা শুনতে পাবেন কিছু না কিছু সাউন্ড আছেই, তো কিছু করার নেই এটা। তো আমি সাউন্ড রিমুভার দিয়েও ওটাকে রিমুভ করতে পারি না। তো এখন চলুন শুরু করা যাক আমার এলওএ সাকসেস জার্নি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে বলে দিই, যারা বা যে আমার চ্যানেলে নতুন এসে পড়েছেন, আপনাকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। আর যদি আপনি সেলফ হেল্প বই ভালোবাসেন এবং যদি আপনি ল অফ অ্যাট্রাকশনের বিষয়ে ভালোবাসেন, তাহলে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। জোর করব না সাবস্ক্রাইব করার জন্য, আপনি আমার চ্যানেলে যান এবং চেক আউট করুন এবং নিজের রিজনটা, কারণটা খুঁজে বার করুন যে আপনি কেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং যদি কারণটা খুঁজে পেয়ে যান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ল অফ অ্যাট্রাকশন, আমার জীবনে যেগুলো ঘটেছে সাকসেস স্টোরি, সেগুলো আমি একে একে শেয়ার করছি। প্রথম, আচ্ছা তার আগে বলি, যিনি আমায় কমেন্ট করেছিলেন উনি বলেছেন দ্য সিক্রেটের পর আমার জীবনে ল অফ অ্যাট্রাকশন কীভাবে মানে কী কী লাভ এনেছে। তো আমি বলি, দ্য সিক্রেটের আগে থেকেই আমার জীবনকে ল অফ অ্যাট্রাকশন ভীষণভাবে আমাকে লাভ দিয়েছে। তবে হ্যাঁ, দ্য সিক্রেটের আগে নয়, তারও আগে থেকে আমি ল অফ অ্যাট্রাকশনের ব্যাপারে, দ্য সিক্রেটের আগে জানতাম একটা দাদার চ্যানেল থেকে। তখন আমার জীবনটা একটা ডিপ্রেশনের মধ্যে চলছিল, ভীষণ ভয়ঙ্কর পরিস্থিতি ছিল আমার জীবনে, মানে মানসিকভাবে ভীষণ ডিপ্রেস ছিলাম। সেই সময় ওই দাদার চ্যানেল থেকে আমি ল অফ অ্যাট্রাকশনের ব্যাপারে জানতে পারি। যখন আমি জানতে পারি, তার আগে থেকেও আমি ল অফ অ্যাট্রাকশন ইউজ করেছি, কিন্তু আমি তখন জানতাম না। এখন যেটা আমি বুঝতে পাচ্ছি, জানতে পাচ্ছি যে হ্যাঁ, আমি তখনও আমি ল অফ অ্যাট্রাকশন ইউজ করেছি, বাট এখন ইউজ করছি, এখন জেনে বুঝে ইউজ করছি। তো দ্য সিক্রেটের আমি যতদিন জানতে পেরেছি, রন্ডা বার্নের দ্য সিক্রেট বইটি সম্পর্কে, তার আগে থেকে একজন দাদার চ্যানেল আমি দেখতাম, সেখান থেকে ওনার চ্যানেলটাকে ফলো করে ওনার যে মোটিভেটেড কথাগুলো শুনে আমার জীবন অনেক পরিবর্তন হয়েছিল। তার সাথে তো আমার মেন্টররা আছেন, তো মেন্টরদের হেল্পও আমার জীবনে ছিল। তো তারপর থেকে ল অফ অ্যাট্রাকশনকে আমি ভীষণভাবে কাজে লাগিয়েছি। আর এবার আমি শুরু করব যে আমি একদম ছোটোবেলায় ল অফ অ্যাট্রাকশনকে কীভাবে কাজে লাগিয়েছি, কিন্তু তখন কিন্তু আমি জানতাম না। আমি আগের একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি, মেবি শর্ট ভিডিওতে আমি শেয়ার করেছি এই ব্যাপারটা। তো আমার জীবনে প্রথম ল অফ অ্যাট্রাকশন যেটা কাজ হয়, অনেক বছর আগে সেটা আমি ভিজুয়ালাইজ করতাম। ভিজুয়ালাইজ কী জিনিস সেটা আমি জানতাম না। এখন দ্য সিক্রেট, দ্য পাওয়ার এসব বই পড়ে আমি ভিজুয়ালাইজেশন সম্পর্কে জানতে পেরেছি, বাট তখন কিন্তু জানতাম না। তখন না জেনেও আমি ভিজুয়ালাইজেশন পাওয়ারকে ইউজ করেছি। তো ওই ভিডিওটাতে আমি বলেছিলাম যে আমি অন্য কোনো মেয়ের ব্যাপারে বলেছিলাম, বাট সেই মেয়েটা আমি নিজে। তো ছোটোবেলায় কী ছিল, আমি আগে বলেছি আমার বাবা ভীষণ স্ট্রিক্ট ছিল, তো ডান্স সিঙ্গিং এসব একদম পছন্দ করতো না, মানে পড়াশোনা করো, বাড়ি আসো, ব্যাস এটুকুই।
ডান্স করো, সিঙ্গিং করো বা এইসব কিছু, কিন্তু আমার সিঙ্গিং ডান্স এইসব দিকে খুব ইন্টারেস্ট ছিল, খুব ভালো লাগতো। যখন মায়ের সাথে কোনো স্টেজ প্রোগ্রাম বা কিছু দেখতে যেতাম, তখন কী হতো, ওই যে স্টেজে যারা পারফর্ম করতো, তো সেই জিনিসগুলো দেখে না আমার এত ভালো লাগতো, মনে হতো আমি যদি ওখানে পারফর্ম করতে পাই, তো এই জিনিসগুলো আমার ভীষণভাবে ভালো লাগতো। বাড়িতে এসে মনে মনে ভাবতাম আমি যদি কখনও ওই স্টেজে উঠে পারফর্ম করি, মনে মনে জাস্ট মানে ভাবা নয়, জাস্ট আমি ড্রিমিং করতাম, স্বপ্ন দেখতাম যে আমি ডান্স করছি স্টেজে উঠে। তখন অনেক ছোট, খুব বড় নয়। তো সেটা ভিজুয়ালাইজেশনটা আমি অনেকবার ইউজ করেছি। তারপর আস্তে আস্তে যখন বড় হতে শুরু করলাম, পড়াশোনার চাপ পড়লো, তখন ওটা আস্তে আস্তে ভুলে গেছিলাম। বাট সেই ভিজুয়ালাইজেশনটা আমার কাজ হলো আফটার ম্যারেজ, বাচ্চা হওয়ার পর। আমার মেয়ে যখন 3 বছর মতো বয়স হয়, তো ও ভীষণ কান্নাকাটি করতো, রাতে ঘুমাতো না, তখন ডাক্তারে বলে ওকে ওয়ার্ক মানে যাতে একটু মানে ওকে একটু আলা করা যায়, দৌড়ঝাঁপ করিয়ে আলা করা যায়। তো এখানে যেহেতু ফ্ল্যাটবন্দি ঘর, সেরকম ওপেন গার্ডেন বা ওপেন খেলার জায়গা সেরকম কিছু নেই, তো শহর অঞ্চল বুঝতেই পাচ্ছেন। তো তার জন্য আমাকে ওই 3 বছর, 3.5 বছর থেকেই ওকে ডান্সে দিতে হচ্ছিলো। তো ডান্সে দিয়েছিলাম। ডান্সে দেওয়ার পর, তো ডান্সের ওখানে একটা গার্জেন গ্রুপের প্রোগ্রাম হতো। তো ওই গার্জেন গ্রুপের প্রোগ্রামে প্রত্যেক বছর একটা করে পয়লা বৈশাখের দিন ওই প্রোগ্রামটা হতো। তো সেখানে আমি সবাই করে যখন, তো আমিও সেখানে নাম দিই। তো তখন কিন্তু আমি ছোটোবেলার যে ভিজুয়ালাইজ করেছি বা ছোটোবেলাতে আমি ইচ্ছা ছিল ডান্স করার, সেটা আমি ভুলে গেছি। আমার মোটেও একটুও মনে ছিল না যে আমি ছোটোবেলায় ওটা ভিজুয়ালাইজ করেছিলাম। তো প্রোগ্রাম করার পর প্রত্যেক বছর সব মায়েরা প্রোগ্রাম করে, তো আমিও সেখানে করি। তো এরকম 2 বছর মতো করি। করার পর স্যারেদের সাথে অনেকটা বন্ডিং হয়ে যায় আমাদের। তো খুব ভালো স্যার, উনিও খুব ভালো ছিলেন। তো ওনাদের সাথে কথা বলতে বলতে দেখলাম খুবই ভালো মানুষ। তারপর মানে হঠাৎ একদিন মনের মধ্যে আমার এলো, আমি যদি এদের সাথে ডান্স শিখি, অনেক বাচ্চারা ডান্স শেখে, তো অনেক ইয়ং স্টুডেন্টও আছে, তো আমার বয়সী এখনও কেউ নেই মেবি। তো সেখানে মানে ভীষণ লজ্জা লাগছিলো, বলবো কি বলবো না, কিন্তু আমার ভীষণ ইচ্ছা করছিল শেখার। তো একদিন না থাকতে পেরে আমি বলেই দিলাম। এবার বলেছি, তারপর কি, শুধু বলা নয়, মানে যেহেতু একটা লজ্জা আসছে যে এত ছোট ছোট বাচ্চাদের সাথে আমি কিভাবে করব, তো আমি আরও কজন গার্জেনকে আমার সাথে টানলাম, মানে সেম তাদেরও খুব ইচ্ছা ডান্স শেখার, তো আমি পেয়ে গেলাম তাদের। তো এরকমভাবে 5-6 জন 7 জন মিলে আমরা স্টার্ট করে দিলাম শেখতে। তো শেখার পর প্রোগ্রামও করেছি, স্টেজ প্রোগ্রামও করেছি। তো তখন স্টেজ প্রোগ্রাম হওয়ার পরও কিন্তু আমার মনে ছিল না যে আমি ভিজুয়ালাইজ করেছিলাম ছোটোবেলায়, তাই এটা আমাকে এতদিনের রেজাল্ট আমাকে ইউনিভার্স দিচ্ছে, তখন মনে ছিল না। দ্য সিক্রেট পড়ার পর আমি বুঝতে পারলাম যে আমি কীভাবে আমার যে স্বপ্নটাকে এখানে নিয়ে আসতে পেরেছি। মানে সেটা হয়ে গেল প্রায় 15-20 বছর, পনেরো ষোলো বছর আগের ঘটনা, যখন আমি ভিজুয়ালাইজ করেছিলাম। তার বেশি হবে মনে হয়, কারণ আমার মেয়ের বয়স 10 বছর হয়ে গেছে, তার বেশি হবে, বিয়ে হয়েছে 12 বছর, তার বেশি হবে, 20 বছর হবে, কারণ আমি অনেক ছোটোবেলায় ভিজুয়ালাইজ করেছিলাম। তো বুঝতে পারছেন তো কোথা থেকে কোথায় এসে আমার সেই স্বপ্নটা পূরণ হলো। বাবার কাছে সম্ভব হয়নি, বাবা ভীষণ রাগী ছিলেন, তো বাবা এসব পছন্দ করতেন না। তো ওনার চিন্তাধারাটাও ওনার মতো ঠিক আছে, তো কিন্তু ইউনিভার্স আমার স্বপ্নটাকে পূরণ করলো, এখানে নিয়ে আসে। তো এই হচ্ছে একটা প্রথম যেটা আমার মনে আছে, হয়তো আরও হয়েছে সেটা আমার মনে, সেগুলো আমার মনে নেই, বাট এটা আমার জীবনে পুরো একদম মানে পুরো আমার মানে জ্ঞান হতো, আমি মনে করতে পেরেছি যে হ্যাঁ এটা হয়েছে, আমি করেছিলাম ভিজুয়ালাইজেশন, এটা সম্ভব হয়েছে। তারপর একের পর এক আমার জীবনে ভিজুয়ালাইজেশন, ল অফ অ্যাট্রাকশন সাকসেস হয়েছে। এরপর বলি, এই যে আমি ফ্ল্যাটে বাস করছি, এই ফ্ল্যাটটাও কিন্তু আমার ভিজুয়ালাইজেশন এবং ল অফ অ্যাট্রাকশনের মধ্যে দিয়েই সম্ভব হয়েছে। তো আমি যদি বলতে থাকি না অনেক হয়ে যাবে, কিন্তু আমি জাস্ট এই দুটো দিয়েই আমি সেরে দেবো। তো এই ফ্ল্যাটটা যখন কেনা হয়, ফার্স্ট বলি, আমি যখন, আমি যেহেতু গ্রাম সাইডে আমার বাড়ি, এবং ওপেনলি আমাদের বড় ঘর টর সব কিছু আছে, এবং ওপেনলি অনেক জায়গা আছে, আমি খোলামেলাভাবে থাকতে পারতাম। বাট যখন এখানে বিয়ে হয়ে এলাম, তো ফ্ল্যাটবন্দি ছোটো ছোটো দুটো ঘর ছিল, তার মধ্যে একটা ঘরে শ্বশুর শাশুড়ি, একটা ঘরে আমরা থাকতাম, এবং আমার দিদি শাশুড়ি
উনি গ্রাম থেকে ওখান থেকে প্রায় চলে আসতেন, প্রায় এক দেড় মাস থাকতেন আবার চলে যেতেন। তো এরকম করে থাকতে থাকতে ওনার একটু এজ হয়ে যায়, 90+ বয়স হয়ে যায় যখন, তখন কি করে উনি আর ওখানে একা থাকতে পারছিলেন না। একা না মানে আরও সবাই খুঁড়তো তো যাততো তো সামথিং, এরা যারা থাকে তারা ছিল, তো থাকতে পারছিল না। তখন এখানে নিয়ে চলে আসা হয়। তো নিয়ে চলে আসার পর প্রবলেমটা হয়, ঘরের প্রবলেম হয়ে যায়। আর তখন শ্বশুর শাশুড়ির ঘরেই উনি শুচ্ছিলেন, কিন্তু 5 বছর প্রায় থাকার পর ওনার হঠাৎ এত শরীর খারাপ হয়ে যায় যে উনি আর উঠতে পারছিলেন না, বিছানাতেই পড়ে থাকছিলেন। এবং তখন এমনভাবে আমাদের দরকার হয় যে একটা ফ্ল্যাট কেনার, তো তার আগে থেকে, ফ্ল্যাট কেনার আগে থেকে আমার হাজব্যান্ডের কোনো, কিন্তু কোনো আর কোনো ফ্ল্যাট করার কোনো ইচ্ছা ছিল না। আগে যে ফ্ল্যাটটা সেটাও আমার হাজব্যান্ড করেছেন, আর কোনো ফ্ল্যাট করার কোনো ইচ্ছা ছিল না। কিন্তু আমার ইচ্ছা ছিল, কারণ আমি বিয়ের পর থেকে এসে আমি ওখানে একদম থাকতে পারছিলাম না, এত ছোট ছোট ঘরগুলো না, আমার দম বন্ধ হয়ে আসতো, মনে হতো কবে একটু বাড়ি যাব, মানে বাপের বাড়ির কথা বলছি। তো সেই কষ্টগুলো না, খালি বলতাম ও গড আমি এখান থেকে বেরোতে চাই, আমি এখান থেকে বেরোতে চাই, প্লিজ হেল্প মি। তো এই জিনিসটা সবসময় আমার মাথার মধ্যে থাকতো, আর সবসময় মানে কিছু হলেই আমি এই জিনিসটা, আমি এখান থেকে বেরোতে চাই। তো এই করে করে যা হোক মানে এটা হলো। তারপর যখন ওই দিদি শাশুড়ি অসুস্থ হলেন তখন ফ্ল্যাট খোঁজা শুরু হলো। তো আমি চাইছিলাম ফ্ল্যাট অনেক দূরে দূরে বিভিন্ন জায়গায় পেয়ে যাচ্ছিলো, কিন্তু আমি সেখানে চাইছিলাম না, আমি চাইছিলাম কাছাকাছি হবে, মানে ওখানে শ্বশুর শাশুড়িরা আছেন, এখানে আমরা, তোমার কাছাকাছি যাওয়া আসাটা থাকবে, আর আমার মেয়ের স্কুলটাও যাতে কাছে হয়, তার জন্য। এবং অনেকগুলো জায়গা দেখলাম ভালো ভালো ছিল, কিন্তু অনেক দূরে হয়ে যাচ্ছিল। আমি এমন জায়গা খুঁজছিলাম যেখানে সব কিছু আমার অ্যাভেলেবেল হবে, আর এমন জায়গা সত্যি সত্যি হঠাৎ করে পেয়ে গেলাম, মানে একটা জায়গায় তো ঠিক হতে হতে হঠাৎ করে এই জায়গাটা আমরা পেয়ে গেলাম, এবং পুরো কাছাকাছি আমাদের, মানে অন্য ফ্ল্যাটটা থেকেও কাছাকাছি, প্লাস আমার মেয়ের স্কুল রোড, জিটি রোডের রাস্তা, যে বাস স্ট্যান্ড, তারপর পুলিশ স্টেশন, হসপিটাল, তারপর ডাক্তারখানা, বাজার, এভরিথিং আমার এই চারিদিকে আছে। তো এত সুন্দর একটা পরিবেশ, জায়গা পেয়ে গেছি। হ্যাঁ, একটু আওয়াজ টাওয়াজ বেশি হয়, সেটা স্বাভাবিক, কিছু করার নেই। আর সবচেয়ে বড় কথা, আমি চারিদিক থেকে আকাশ দেখতে পাই, মানে এখানেও দুটো বেডরুম, একটা বেডরুম ছোট, একটা বেডরুম বড়। যে বেডরুমটা বড় সেটা এত ফাঁকা ফাঁকা, মানে আমি দৌড়াদৌড়ি করতে পারবো, আমার এত ভালো লাগে। তো এই জিনিসগুলো আমার জীবনে সাকসেস হয়েছে ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে। তো কী বলবো, বলতে গেলে আরও অনেক অনেক কিছু আছে, অনেক কিছু আছে। যা আরেকটা হচ্ছে আমার মেয়ে, আমার যখন, আমি যখন প্রেগন্যান্ট হই, তো আমার হাজব্যান্ড চাইছিল ছেলে, আর আমি সমানে বলছিলাম আমার মেয়ে হবে, আমি মেয়ে চাই। তো মেয়ে চাই তো আমার মেয়েই হয়েছে। তো এটাও একটা ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমেই সম্ভব হয়েছে। তো মোটামুটি তিনটে আমি শেয়ার করলাম, আরও অনেক কিছু আছে, শেয়ার করতে গেলে ভিডিও মনে হয় 1 ঘন্টার ওপর হয়ে যাবে, আপনাদের শোনার মতো ধৈর্যও থাকবে না। তো আমি এখানেই শেষ করছি। তো আপনাদের জন্য একটাই কথাই বলবো যে ল অফ অ্যাট্রাকশন কেউ জেনে করছে, কেউ না জেনে করছে। যার মধ্যে পজিটিভিটি বেশি আছে তার ভালো দিকগুলো বেশি আসছে, বুঝতে পেরেছেন তো? আর যার মধ্যে নেগেটিভিটি বেশি আছে তার খারাপ দিকগুলোই ল অফ অ্যাট্রাকশনের মধ্যে আকর্ষণ হয়। তো ওই জন্যে আমি বারবার বলি, সবসময় পজিটিভ থাকুন, সবসময় হাসি খুশি থাকুন। তো পজিটিভ থাকলে কি হবে, ল অফ অ্যাট্রাকশনে আপনি যাই ম্যানিফেস্ট করার চেষ্টা করবেন সেটা আপনার জীবনে অ্যাট্রাক্ট হবে। তো ল অফ অ্যাট্রাকশন যারা জানে তাদের ক্ষেত্রেও হচ্ছে, যারা জানে না তাদের ক্ষেত্রেও হচ্ছে, আপনার ক্ষেত্রেও এটা সমানভাবে অ্যাক্টিভ। কিন্তু আপনি যদি এটাকে জেনে বুঝে করেন অ্যাপ্লাই, তাহলে আরও ভালো হয়, আপনি নিজের মতো করে সেটাকে গুছিয়ে নিতে পারবেন। আর পজিটিভিটি রাখাটা ভীষণ দরকার আছে, কারণ ল অফ অ্যাট্রাকশনে আপনি যদি কোনো নেগেটিভ জিনিস রাখেন না, তাহলে নেগেটিভিটিটাই বেশি করে আকর্ষণ হয়। আমি বললাম না, আমি যখন ডিপ্রেশনে চলে গেছিলাম সেই সময় কিন্তু নেগেটিভ পিপল আমার চারিদিকে ঘুরে, চারিদিকে আমার চারপাশে ছিল নেগেটিভ পিপল, সবাই নেগেটিভ ছিল, মানে এভরিথিং, মানে ইনফ্যাক্ট আমার পরিবারের মধ্যে এমন একজন ছিল যে সবসময় কিছু না কিছুতে অসুস্থ, তার মানসিক, মানে অসুস্থ, শারীরিক অসুস্থতার যত না ছিল তার মনের অসুখটা বেশি ছিল, কিছু না কিছু হচ্ছেই তার। এবং ওই জিনিসটা শুনতে শুনতে আমারও মনে হতো না আমারও কিছু কিছু হচ্ছে। তো এই জিনিসগুলো অনেক, মানে কি হয়, নেগেটিভিটির শিকার হলে এই জিনিসগুলো হয়। আপনি যখন নেগেটিভিটির শিকার হবেন না, তখন চারিদিকে নেগেটিভিটি দেখতে পাবেন, আপনি যখন পজিটিভ থাকবেন তখন দেখবেন সব কিছু পজিটিভ হয়ে গেছে। তো এটা বাইরে কোথাও নেই, সব কিছু আমাদের মধ্যে, আমরা যদি নিজের মাইন্ডটাকে চেঞ্জ করে ফেলি না, সব কিছু চেঞ্জ হয়ে যায়।
তো আজকের ভিডিওটা আমি এতটাই রাখছি। ল অফ অ্যাট্রাকশন কাজ হয় হয় 100% হয়। যারা বলে হয় না তাদের বলবেন হ্যাঁ ঠিক আছে আপনিই ঠিক, তো তাদের জন্য সেটা ঠিক, আপনার জন্য নয়। আপনি যেটা মনে করেন আপনার জন্য সেটা ঠিক। তো চলুন আজকের ভিডিওটা আমি এতটাই রাখছি, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় পজিটিভ থাকবেন। নমস্কার।